দিমাগ দিয়ে খাটাতে হবে, যে মানুষটা যেমন কোয়ালিটি সেই মানুষটা সেই রকম তো চাকরি দিতে হবে। এখন যদি একটা ফোর বার ছেলে যদি চাকরির কথা বলে, এর যদি হাই স্কুলের মাস্টারের চাকরি দেওয়া হয়, এ চাকরি করতে পারবে? বাচ্চাদের সব নদে পাঠাবে না? কিন্তু যে যেমন যোগ্যতার মানুষ তার সেরকম চাকরি দিতে হবে। আবু লুলু বলছে, হুজুর আপনি আমাকে একটা চাকরি দেন, আপনি যখন খলিফা, আপনি যখন দেশ চালাচ্ছেন, আপনার কাছে অনেক চাকরি হচ্ছে, একটা দেন, তার বিনিময়ে যেটা দেবে আমি সংসার চালাবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দেখলেন যে আমি যদি যোগ্য ব্যক্তিকে যদি যোগ্য জায়গায় যদি না বসাতে পারি, অযোগ্য ব্যক্তিকে যদি যোগ্যতার আসনে যদি বসিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমার জবাব দিতে হবে। কেন? আমি যখন ওর গদিতে বসাবো, যখন চাকরি দেবো, ওর দ্বারা যদি মানুষের সমাজের যদি ক্ষতি হয়, সমাজের মানুষের যদি কষ্ট হয়, ওর বিনা জবাব তো আমার দিতে হবে। হবে না? কি হবে? চাকরি তোমার দেবো, তুমি ফিরে চলে যাও, আমি তবে একটু চিন্তা ভাবনা করি, তুমি যে কোয়ালিটির মানুষ সেই কোয়ালিটির চাকরি আমি তোমার একটা দেখে দেবো, সেই জায়গা একটা ফাঁকা হলে আমি তোমাকে সেই জায়গা বসাবো, তুমি চলে যাও। একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে, এক মাস দু মাস পার হয়েছে, চাকরির কথা বলে না। আগেই রসুল বলেছেন তিনটে কারণে মানুষ কিন্তু গন্ডগোল পাকায়, একটা হলো টাকা, একটা হলো গদি চাকরি, আর একটা হলো মেয়ে জাতি নারী জাতি। এইবারে তিন মাস ওবার হয়ে গেল, এই আবু লুলু এ মনে মনে ভাবছে, এই ওমর ফারুক যতদিন রাজত্ব চালাবে খলিফা হবে, এ আমার জীবনে চাকরি দেবে না। এখন চাকরি যদি নিতে হয় এর বারোটা বাজাতে হবে, মানে কি মিনহা খলাক না করে দিতে হবে, তারপরে চাকরি পাবো। তাহলে চাকরি নিতে গেলে তার তো যোগ্যতা লাগবে। তুমি যে জায়গায় বসো না কেন, যেমন কোয়ালিটির মানুষ হোক, তোমার সেই জায়গা যদি অর্জন করতে গেলে তার যোগ্যতা, সে যেই কোয়ালিটির হোক তার যোগ্যতার দরকার। আপনি যদি বাইক চালান, আপনি যদি বলেন আমি ড্রাইভার হবো, কিন্তু আপনার গাড়ি চালানো তো শেখা লাগবে, আগে শিখে তারপর গাড়ি চালানো ড্রাইভার হতে পারবে, আপনি পারবেন না? হবে না। কিন্তু আমাদের সমাজ, আমাদের এই সময় কি হয় দেখবেন, চাকরি কিন্তু আর যোগ্যতার মাপকাঠিতে হয় না, হচ্ছে চাকরিগুলো দেখবেন এখন যোগ্যতার মাপকাঠি তো হয় না। যদি বলেন কেন, আমরা এই জায়গায় যতগুলো মানুষ আছি, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আমার হিন্দু ভাই, মুসলমান ভাই, যত জাতি ভাই আছি, প্রত্যেকের আধার কার্ড আর আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডগুলো বার করেন, দেখেন কম বেশি মানুষের সব গন্ডগোল আছে, আছে না? এটুকু থাকলেও আছে, কেন বলেন? তিনি ভালো তীক্ষ্ণ দিয়ে দেখেন, যোগ্যতার মাপকাঠিতে অনেকে আছে, এক সবাই নয়, আছে অনেকে আছে ঠিক করে, মানে যোগ্যতার যোগ্যতা অর্জন করার পরে সঠিক জায়গায় যেতে পারেনি। কেন? এখন তো যোগ্যতা, আগে চাকরি হতো কিন্তু যোগ্যতা সার্টিফিকেট থেকে চাকরি হতো। আপনি চাকরি নেবেন যত কাগজপত্র কি ডকুমেন্টস আছে জমা দাও অফিসে, নাকি বলেন? এই অফিসে কাগজপত্রগুলো দেখে তারপর চাকরি হতো, কিন্তু এখন সমস্ত কাগজ জমা পড়েছে, জমা দেওয়ার পরে এইবার চাকরি নিয়ে গেলে ডোনেশন হয়, তুমি কত দিতে পারবে, কে কত দিতে পারবে, সেই গুলো সিরিয়াল নাম্বারটা এক সাইডে রাখো, হচ্ছে কি হয় না? এই টাকা যদি দাও, টাকা এই টাকা যদি দাও সরকারের হাতে, চাকরি তোমার দেবে ভাই ভালো একটা খুঁজে, আর এই টাকা যদি দাও পুলিশের হাতে, আসামি ধরে ছেড়ে দেবে রাস্তার মাঝে। দেখবেন হচ্ছে না, টাকা সব হচ্ছে না। এক মাস দু মাস তিন মাস যাবার পরে বলছে না, ওমর ফারুকের বারোটা বাজাতে হবে, ওর জীবনে মেরে দিতে হবে, আর জীবনে যদি মেরে দিতে পারে, অন্য যে খলিফা হবে, যে দেশ চালাবে, সেইতে আমার চাকরিটা দিয়ে দেবে। আবুল উলু এইবারে কেমন ছবি সাহেব, মানুষ বেঁচে গেছে, ছবি সাহেব হয়ে গেছে, ভালো মানুষের মতো রূপ ধারণ করেছে। যেমন দেখবেন আমাদের দেশে গিরগিটে দেখা যায়, মুহূর্তের মধ্যে রূপ পরিবর্তন করে, গিরগিটের মতো রূপ পরিবর্তন করা শুরু করেছে, মাথায় দিয়েছে টুপি, গায়ে দিয়েছে বড় পাঞ্জাবি, মসজিদে নববীতে যে জায়গায় এক রেখার নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, পৃথিবীর মধ্যে যে মসজিদটা হলো সেই মসজিদে নামাজ পড়াবে কামিরুল মুমিনের খলিফাতুল মুসলিমিন, সেখানে ইমামতি করবেন, নামাজ পড়াবেন। আবুল উলু প্রতিদিন মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য, সবাই বলে আবুল উলু তো নামাজ পড়ে না, কিন্তু আবুল উলু কেন নামাজ পড়তে আসছে? এখন নামাজ পড়তে যখন আসছে সবাই খুশি হওয়ার কথা, যখন নামাজ পড়তে, এখন নামাজ পড়তে তাহলে খুশি? আবুল উলু এ বাড়িতে একটা তলোবাড়ি নিয়েছে, তলোবাড়ি চাকো ছুরি নিয়েছে, ছুরি নিয়ে জামার ভিতরে ঢুকেছে, এরকম জামার ভিতরে ঢুকিয়ে বোতামটা এঁটে দিয়ে ফজরের আজান
মসজিদে যখন আজান হয় দেখবেন হাইয়া আলাস সালা বলে উচ্চারণ হয়। হাইয়া আলাস সালা মানে তোমরা নামাজের ভিতরে চলে এসো, সালাত মানে নামাজ, নামাজের ভিতরে চলে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবি হয়ে যাবে, কামিয়াবি হয়ে যাবে। আর ফজরের সময় একটা বাক্য বেশি হয়, সেই বাক্যটা হলো আসসালাতু খাইরুম মিনান নাওম, ঘুম থেকে তোমার নামাজটা উত্তম। তুমি সারা রাত তুমি ঘুমিয়েছো ঘুমিয়েছো, এই ঘুমটাকে হারাম করে দিয়ে গিয়ে তুমি সুন্দর করে অযু করে মসজিদে নামাজে চলে যাও। এই নামাজের বিনিময়ে আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ তোমার জন্য স্বর্গ তোমার জন্য জান্নাত আমার আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে যখন আজান হবে মুয়াজ্জিন কিন্তু আজান দেওয়ার জন্য মসজিদে চলে গেছে, মসজিদে আজান দিতে গিয়ে দেখছে আবুল লুলু ফাঁস কাতারে বসে নামাজের হালতে বসে রয়েছেন, ফাঁস কাতারে নামাজ পড়ার জন্য বসে। মুয়াজ্জিন ঢুকে বলছে যাক মানুষটা খুব ভালো হয়েছে, আমি মুয়াজ্জিন আমি আজান দেবো, তারপর মুসল্লিরা আসবে। আর সেই মুসল্লিরা আসার আগে এই আবু লুলু ঢুকে গেছে নামাজ পড়ার জন্য, খুব ভালো ব্যবহার, যাক আল্লাহ এর ভালো করবে বলে গায়ে মাথায় হাত বুলিয়ে আজান দিয়েছেন। আজান যখন হয়ে গেছে ইমাম তো আজান, মুয়াজ্জিন আজান দিলে ইমাম সাহেবের আসতেই হবে নামাজ পড়াতে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা কদম তুলে কদম তুলে মসজিদে ডান পা দিয়ে ভিতরে গিয়ে আল্লাহু আকবার বলে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেছেন। ভাই মসজিদে গেলে দুই রাকাত সুন্নত নামাজ পড়তে হয় না? দুই রাকাত তো, আচ্ছা আমরা নামাজ কম বেশি পড়ি তো। আচ্ছা আল্লাহ রসুল সব শিক্ষা আগে আমি শুরুতে বলেছি, মুসলমান আল্লাহ নবী বলেন রহমাতুলিল আলামিন, শুধু মুসলমানদের জন্য সকল জাতির জন্য রহমত করে পাঠিয়েছেন। কেন বলেছি আল্লাহ রসুল মানুষের হসপিটালে যাবেন, আপনাদের আশপাশে হসপিটাল আছে একটা বড় কথায় আছে না, দেখবেন হসপিটালে গেলে সে রুবি হসপিটাল যে হসপিটালে গিয়ে দেখবেন মানুষ বেডে শুয়ে কাতরাচ্ছে, কাতরাচ্ছে না, এই ভাই তোমার নাম কি বলছে আব্দুল সত্তার, ও ভাই তোমার নাম কি, আমার নাম হরিবাদ, ভাই তোমার নাম কি অমুক, নাম বলে কি বলে, তাহলে সব কোয়ালিটির মানুষ কিন্তু বেডে শোয় শোয় কি শোয় না। আচ্ছা এদের যদি জিজ্ঞাসা করা হয় ও ভাই তোমার কি, কে বলছে পেটে কিডনিতে পাথর পড়েছে, বলে কি বলে না, দেখা যাচ্ছে আগে দিনে 10টা মানুষ অপারেশন হচ্ছে, এই 10টা মানুষের ভিতরে 4টা 5টা আপনার কি 6টা মুসলমান, দুটো অন্য জাতি আছে। কিন্তু এই যে অপারেশন হচ্ছে আল্লাহ রসুল বলছে তোমাদের জীবনে কিন্নিতি পাথর পড়বে না, আমি রসুলুল্লাহ বলছি আমাকে একবার মানো জীবনে হবে না, কিন্নিতে পাথর থেকে যদি তুমি বাঁচতে যাও যতদিন বেঁচে থাকবে দাঁড়িয়ে পেশাব করো না। কি বললেন, দাঁড়িয়ে পেশাব করলে তোমার কিডনি যে জায়গা পেশাবের থলিতে চাপ পড়ে না, তুমি দাঁড়িয়ে যদি পেশাব করো ওই জায়গায় চাপ পড়বে না, পেশাব ক্লিয়ার হবে না। দেখবেন যার সমস্ত ভাইরা দাঁড়িয়ে পেশাব করে দেখবেন পেশাব করার পরে চেন টেনে দিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় কিছু দূর যাওয়ার পরে আবার ওই জায়গায় হাতে দেখবেন ভিজে ভিজে মতো লাগে, লাগে না মানে টোপাচ্ছে। আর যদি বসেন বলেছে ডান দিকে চাপ দেন, চাপ দিয়ে উড়োতের উপর চাপ দিয়ে বসেন আর তিনবার কাশেন, তিনবার যদি কাশের চাপ দেওয়া হয় পেশাব ক্লিয়ার হবে। আল্লাহ রসুল আসতে 1500 বছর আগে বলেছে কিডনিতে পাথর পড়া থেকে তুমি বেঁচে যাবে। একটা উদাহরণ দিয়েছিলাম, ওদিকে আরেকটা দিয়েছে সেই আবু জেল মাটি গেছিল দড়ি দিয়ে হ্যাঁচা টান, কি গ্যাস, জীবনে কোনো মানুষের গ্যাস হবে না যদি পায়খানা তার ক্লিয়ার হয়েছে। রসুল বলছে পায়খানা থেকে ক্লিয়ার হতে গেলে তোমার, আমি রসুল আমার সুন্নতকে মানো, বাম সাইডে হাত দাও আর উরুতের উপরে চাপ দিয়ে চেপে বসে পায়খানা করো, তোমার পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আল্লাহ রসুল শুরু থেকে শেষ পর্যন্ত সব যদি শিখিয়ে দেয়, আমরা যারা মসজিদে নামাজ পড়তে যাই তাহলে নামাজ আমাদের শিখিয়ে দিয়েছে না দেয়নি? সব ধর্মে যত পৃথিবীতে ধর্ম রয়েছে সব ধর্মে কিন্তু তার ধর্মের সব মূলগুলো শিখিয়ে দিয়েছে তাই না? এই তুমি কিভাবে যাবে মন্দিরে, কিভাবে যাবে এই মসজিদে, কি করে যাবে এই খ্রিস্টানে যাবে কি করে, সব ধর্মগুরু সমস্ত ধর্মের গুরু যারা আছে তারা কিন্তু তাদের সব ধর্ম কেতাব নিয়ে প্রত্যেকে শিখে দিয়েছে। এইবার আমরা যদি গন্ডগোল করি বুঝতে হবে ওই ধর্মের কেতাবটা আমার পড়া নেই, আর যদিও পড়া থাকে আমরা সেটা মানিনি, তার জন্য সমাজের আমাদের গন্ডগোল হচ্ছে, অশান্তি হচ্ছে। যাই হোক, মসজিদে যখন নামাজ পড়তে হয় দূরে কা নামাজ পড়তে হয় নামাজের নিয়ত করতে হয়, তো আপনারা মসজিদে যাবেন গিয়ে দেখবেন হাসিও লাগে দুঃখও লাগে কান্নাও লাগে মসজিদের মুসল্লিদের নামাজ পড়া দেখলে, লাগে না? চারজন নামাজ পড়তে গিয়েছে, চারজনের নামাজ পড়তে গিয়ে দেখছে চার রকম কায়দায় নিয়ত করছে, কেউ এরকম করছে আল্লাহ একবার কান চেপে ধরছে, কেউ এরকম করছে, কেউ এরকম করছে, সে বিভিন্ন রকম কায়দা হাত তোলে কি তোলে না,
আচ্ছা আল্লাহ রাসূলকে শেখায় না কিভাবে হাত তুলতে হবে কিভাবে নিয়ত করতে হবে কিভাবে নামাজ পড়তে কে আল্লাহু আকবার করে নিয়ত করে এদিকে ওদিকে চারিদিকে দেখছে দেখে না অনেক মুসলিম আমার কথা বলছে মাইকে বলছে ইউটিউব হচ্ছে ভাঙড় থানার ভিতরে না ওটা হচ্ছে কাশীপুর থানা সম্ভবত কাশীপুর থানা এক জায়গায় জলসা করতে গিয়ে নাম গানি রাই জলসা করতে গিয়ে আমার টাইম এশার নামাজের পরে পড়েছে নবী দিবসে আমি নামাজের পরে আমি মুসাফির পরে আমি নামাজ পড়ে এক প্লেয়ার করে চুপ করে বসে আছি একজন বয়স্ক চুল দাড়ি পেকে গেছে দাড়িওয়ালা লোক নামাজ পড়ছে ভাই এই যে সমস্ত বাচ্চারা আছে খেলা করছে দেখবেন মসজিদে গিয়ে এরাও কিন্তু অনেক গন্ডগোল করে খেলা করে লাফালাফি করে এখন সে লোকগুলো লোক আল্লাহু আকবার করে নিয়ত করে নামাজ পড়ছে নামাজ পড়তে দুটো বাচ্চা গন্ডগোল করছে দুটো গন্ডগোল কাছে আমি কিন্তু বসে রয়েছি কিন্তু আমি তো একটা বক্তা মানুষ আমি বাইরে থেকে গেছি আমি তো আর কিছু বলতে পারবো না কেন মসজিদে অনেক সবাই মানুষ সেখানে মানুষ তারা ফয়সলা করে তারা ঝামেলা মিটাবে এবং দুটো বাচ্চা যখন গন্ডগোল করছে ওই সময়তে সেই যে ব্যক্তিটা নামাজ পড়ছে নিয়ত করেছেন এক রেখাত কিন্তু তার নামাজ হয়ে গেছে সে নামাজের পরে এইবারে গন্ডগোলের মুখুরিয়ে দিয়ে গন্ডগোল করে ঝবাট করে ডান হাত দিয়ে একজনের ধরে ধরে টেনে বাম হাতে বললেন বাম সাইডে নে আর ও টেনে নিলেন ডান সাইডে বলে চাই দুজনের দুই সাইডে দাঁড়িয়ে নামাজ পড় ধরে দুজন দুই সাইড দ্বারা বলে ফের হাত গুলো আচ্ছা এ নামাজ হবে কি নামাজ পড়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেই হাওড়া শিয়ালদা সব দেখছে আচ্ছা কি হবে মানে ছোট বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের সাথে পেটাপিটি হয়েছে ছোট ভাই মসজিদে নামাজ পড়তে গেছে সালাম পেরেছে যে বড় ভাই আমার কাতারে দাঁড়িয়েছে না পিছনের কাতারে দাঁড়িয়েছে সালাম পেরে গায়ে নকর দেখছে দেখে না নামাজ হবে না রাসূল বলেছেন নামাজ যদি তোমার পড়তে হয় আমি রাসূলুল্লাহ আমার তরিকায় তুমি নামাজ পড়ো আমি রাসূলুল্লাহ যেভাবে চলতে বলেছি সেইভাবে তোমরা চলো যদি চলতে পারো তাহলে বিপদ আপদ মুসিবত থেকে বাঁচবে আমি রাসূলুল্লাহ যদি আমাকে যদি না চলো তাহলে তুমি মুসিবতে পড়ে যাবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সুন্নত নামাজ পড়া হয়ে গেছে মুয়াজ্জিনকে বলছে সাহাবারা সব কাতারে দাঁড়িয়ে গেছেন নামাজের লাইন কাতার দাঁড়িয়েছে সে আবুল উলু ইমাম শের পিছনে দাঁড়িয়েছে একদম ইমামের পিছনে চুপ করে পিছনে দাঁড়িয়ে কিন্তু ও তো জামার ভিতরে তরবারি রেস তো কেউ জানে না দাঁড়িয়ে রেস কেমন মানুষ দেখেন দাঁড়িয়ে রেস আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এইবার মুয়াজ্জিন সাহেবকে ডেকে বললেন মুয়াজ্জিন আযানটা দিয়ে দাও যে আযান দেওয়া শুরু করে দিয়েছে তাকবীর দেওয়া শুরু করো তাকবীর দেওয়া শুরু করেছে তাকবীর দেওয়া শেষ হয়েছে ওই সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহু আকবার বলে নিয়ত করেছে নিয়ত করার পরে যখন সূরা ফাতিহা শুরু করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন যখন আপনার সূরা ফাতিহা শুরু করে দিয়েছেন সাহাবারা খুঁজতে ভাগে 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 ভাগ ওমর ফারুকের কোরআন তেলাওয়াত এত সুন্দর এত মধুর এত ভালো এত ভালো সবাই নামাজের ভিতরে চাতক পাকের মতো তাকিয়ে রয়েছেন দিল খুঁজতে ভাগে ভাগ হয়ে যায় আমিরুল মুমিনিনের কোরআন তেলাওয়াতটা কত ভালো কত মধুর আওয়াজটা কত বড় তীক্ষ্ণ যেন মনটা ভরে যায় মনটা যেন শীতল হয়ে যায় আরামদায়ক হয়ে যায় এক রেখার নামাজে এক রেখাতে রুকুতে চলে গেলেন রুকুতে যাওয়ার পরে সেজদায় চলে গেলেন সেজদায় থেকে উঠে দ্বিতীয় রাকাতের জন্য সূরা ফাতিহা শুরু করলেন আবার সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ে যেই না রুকুতে চলে গিয়েছেন রুকু থেকে যাই সেজদায় চলে গেছে যখন আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছে ওই সময় আবুলুলু নামাজের খাতার থেকে সোজা উঠে দাঁড়িয়ে গেছে সবাই সেজদায় চলে গেছে এক রাকাতের পরে সবাই সেজদায় গেছে আবুলুলু নামাজের খাতার থেকে সোজা খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে জামার বোতামটা খুলে দিয়েছে ভেতর থেকে তরবারি তো টেনে বাল করেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সেজদায় হারতে ওই সময়তে দেখা যায় আবুলুলু চাকরির জন্য তরবারি পানিয়ে আমিরুল মুমিনিনের পেটে ঢুকিয়ে দিয়েছে পেটের ভিতরে তরবারিটা ঢুকিয়ে দিয়ে দুই দিকে তরবারি দুই দিকে ধার এইভাবে পাক দেওয়া শুরু করেছে শুধু পাক দেওয়া নয় ওই তরবারিটা দুই দিকে বিষ লাগানো রয়েছে পাক দেওয়ার পরে আবুলুলু ওখান থেকে পালিয়েছে ওই সময়তে আমিরুল মুমিনিন জমিনের উপর ঢলে পড়েছে রক্ত নামাজের পাটিটা ভেসে যায় ভেসে যায় ভেসে যায় সমস্ত সাহাবারা অবাক হয়ে গেলেন আল্লাহু আকবার বলে চিৎকার করলেন আমিরুল মুমিনিন সাহাবারা সেজদা থেকে মাথাটা তুললেন তোলার পর দেখা যায় আমিরুল মুমিনিন সেই জায়গায় কাতারে নামাজের কাতারে পড়ে রয়েছে পেট দিয়ে বল
বলবল করে ঘরে রক্ত বার হচ্ছে বনিটা তার ভালো হয়ে গেছে আব্দুল্লাহ ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ যে আব্বাকে জড়িয়ে ধরেছে অন্য একজন গিয়ে নামাজটা আদায় পরিপূর্ণ করে দিয়েছে সবাই মিলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে ওই অবস্থায় মাথায় করে বাড়িতে নিয়ে চলে আসলেন বাড়িতে আসার পর আমিরুল মুমিনিন অজ্ঞান আলোতে পড়েছিলেন ওই যখন এসে গেছেন দেখছেন পেটের ভরিটা কাপড় দিয়ে বাঁধা রয়েছে দেহটা রক্ত লাল হয়ে গেছে ওই সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডেকে বললেন বাবা আব্দুল্লাহ আমি তো বাঁচবো না আমি চলে যাব আমি মারা যাব আমি ইন্তেকাল করে যাব কিন্তু আমি যে সমাজ চালাচ্ছিলাম দেশ চালাচ্ছিলাম আমার আজ দরবারে কত হাউরো কাউরা মুসিমুদ্দ পর সবাই বাস করত আমি সঠিকভাবে তাদেরকে নিয়ে চলতে পেরেছি কিনা জানি না জানি না এখন মরণের পরে যদি আমাকে অন্য জায়গায় দাফন করে দাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে এক একটা করে যদি প্রশ্ন করে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না এই বাবা আব্দুল্লাহ তুমি চলে যাও চলে যাও চলে যাও আমার শরীরের গতিবেগটা ভালো না ভালো না এই মুহূর্তে তুমি চলে যাও মা আয়েশা আয়েশা তুল হুমায়ের হক আল্লাহ রসুলের ছোট বিবি আয়েশা আয়েশার কাছে গিয়ে বলো আল্লাহ নবী যে ঘরটার ভিতরে শুয়ে রয়েছে দাপন করে রয়েছে পাশে রয়েছে সিদ্দিকে আকবর আর পাশে আর একটা জায়গা খালি রয়েছে ওই জায়গাটা মা আয়েশা সিদ্দিকা নিয়ত করেছিলেন আমি রসুলুল্লাহর ইন্তেকালের পরে আমি ওই জায়গাতে আমি যখন ইন্তেকাল করব আমার নবীর পাশে আমি কবরস্থ হব আমি নবীর পাশে শব রসুল্লাহ দাপন করা হয়েছে কোথায় আল্লাহ রসুলের বিবি মা আয়েশা সিদ্দিকার ঘরে যেখানে ইন্তেকাল সেখানেই দাপন মা আয়েশা সিদ্দিকার মনে মনে একটা আশা আমি ইন্তেকালের পরে আমার স্বামীর কবরের পাশে আমি শোব এদিকে আব্দুল্লাহকে বলছি ওমর ফারুক তুমি যাও গিয়ে বলো ওই জায়গাটা আমি শোব যদি অনুমতি দেয় আমার লাশটাকে নিয়ে ওখানে দাপন করো আচ্ছা এটা সহজে দেবে বলে মনে হয় জায়গা দেবে মা আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বললেন অনেক লম্বা ঘটনা মুহূর্তের মধ্যে উনি স্বীকার হয়ে গেছিলেন মেনে নিয়েছেন মেনে নেওয়ার পরে আব্দুল্লাহ আল্লাহ রসুলের সাহাবি ওমরে ফারুকের কাছে এসে বললেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটাকে শোনার পরে উনি দুনিয়াতে বিদায় নিলেন পরকালের মানুষ বিনে গেলেন মানে ইন্তেকাল শহীদ হয়ে গেলেন লাশটাকে নিয়ে আমিরুল মুমিনিনের লাশটা ঘাড়ে করে নিয়ে মা আল্লাহ রসুলের মাজারের পাশে কবরের পাশে ওনাকে দাফন করা হলো আচ্ছা গতকালকে আমি জলসা করেছি বলছিলাম বারো সাত একজন পাশে সম্ভবত হাসানুর নাম হাসানুর ভাই আমার পাশেই স্টেজে বসে আমার পাশেই পাঁচশো টাকা হাতে করে নিয়ে আমার হাতেতে বলছে হুজুর হাতটা বাড়িয়ে দেন আমি হাতটা বাড়িয়ে দিয়েছি আমার হাতেতে বলছে হুজুর এই টাকাটা আমি খুশি হয়ে আপনাকে হাতিয়া করছি এটা আপনি রাখেন তবে আপনি একটু আমার আব্বার জন্য দোয়া করেন আমি তোমার আব্বা কি করে বলে হুজুর গতকালকে আমার আব্বা দুনিয়াতে বিদায় নিয়েছেন এই পাশে কবরস্থান গতকালকে ইন্তেকাল করেছে আমার আব্বাকে এই পাশেই দাপন করে দিচ্ছে আমি কাল থেকে এতিম হয়ে গেছে একটু আমার আব্বার জন্যই দোয়া করবেন আচ্ছা বাপ যদি মারা যায় মা যদি মারা যায় সন্তানেরা চায় না যে আমার বাপ আমার মা কবরে বা শ্মশানে গিয়েছে ওরা যেন স্বর্গে থাকে ভালো জায়গায় বাস থাকে আত্মা যেন শান্তিতে থাকে সবাই চায় কি চায় না তার জন্য দান গাড়ে শ্রাদ্ধ করে আমার হিন্দু ভাইয়ের শ্রাদ্ধ করে খাওয়া দাওয়া করে খাবার খাওয়ায় কেন তাদেরকে আত্মাকে ভালো রাখার জন্য ঠিক আমার মুসলমান ভাইরা মৌলি মালান ডেকে খতম পড়ান অনেক কিছু করেন যে যাতে ভালো জায়গা থাকে আব্দুল্লাহ দাপন করে দিয়েছেন দাপন করে দেওয়ার পরে বাড়ি এসে ভাবছে যে আমার আব্বা তো খলিফা ছিলেন বিচারপতি ছিলেন কিন্তু আল্লাহ রসুল তো বলেছেন একশোর মধ্যে নিরানব্বইটা বিচারকন্যাওয়ালা নেতা প্রধান এরা কিন্তু জাহান্নামে যাবে এরা কিন্তু জাহান্নামে যাবে কেন বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলছেন মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে বলছেন যে ইমামুনা আদিলুন ইমাম মানে হলো নেতা মসজিদের ইমাম হচ্ছে নেতা তাই তো ওকে অনুসরণ করে আমরা সবাই নামাজ পড়ি গ্রামের নেতা হলো প্রধান তারপরে দেশের যিনি এমএলএ মন্ত্রী আছে এরা কিন্তু দেশের নেতা এরা কিন্তু প্রধান এরা কিন্তু ইমাম রসুল বলছে ইমামের একশোর মধ্যে নিরানব্বই এরা জাহান্নামে যাবে কারণ এরা বিচার গদিতে বসার পরে এরা কিন্তু সঠিক বিচারটা করে না সমাজে সমাজে যে যার মতো বিচার করে এই
করার কারণে এরা জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ভাবছে আমার আব্বা তো বিচারপতি রাষ্ট্রপতি ছিলেন, এখন আমার আব্বা ইন্তেকাল করেছে, জানি না আমার আব্বা কবরে কি হালে কি অবস্থা আছে। মন চায় কি চায় না, দান খরচ করে আর তার যে নামাজ পড়ে, তার যে নামাজে পড়ে সালাম ফিরে দেয়, হাত দুখানে তুলে বলে আল্লাহ আমার আব্বাকে কবরের ভিতরে কোন হালতে রেখেছো, কিভাবে রেখেছো আল্লাহ, আমাকে একটু স্বপ্নে স্বপ্নে দিদার করাও। দেখবেন আমার মায়েরাও আছে, অনেকে বাপ মা মারা যাওয়ার পর খুব কান্নাকাটি করার পর অনেকে স্বপ্ন দেখে আব্বা খাবার খেতে চেয়েছে, আব্বা বলে দান করো, আব্বা বলেছে আমি ভাত খাবো, এরকম সব স্বপ্ন দেখে না, কেউ ফকির খাওয়ায়। তা ঠিক তদ্রুপ আব্দুল্লাহ দান খয়রাত করে তাজ্জাদ পড়ে কাঁদে বলে আল্লাহ আমার আব্বা কবরে কি হালে আছে, আমার আব্বাকে একটু দেখাও। একদিন চলে যাই, দুদিন চলে যাই, তিন দিন চলে যায়, এক মাসে চলে যায়, দু মাসে যায়, এক বছর দু বছর আব্দুল্লাহর দেখা হয় না, আব্দুল্লাহর কলিজা ফেটে যায়, আমি কি আর আমার আব্বাকে দেখতে পাবো না, আমার আব্বা কবরের ভিতরে কি হালত রয়েছে, কেমন কায়দায় রয়েছে আমি জানি না। ও আমার আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, তুমি তো সব কিছু করতে পারো, তুমি আমার আব্বাকে একটু কোণে দেখাও, আমি একটু কোণে দেখতে চাই, আব্বাকে দেখতে পায় না, কোণে কোণে এক বছর নয় বারোটা বছর পার হয়ে গেল, বারো বছর পরে আগে আব্দুল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, আর নামাজের পরে আল্লাহ দরবারে দোয়া করলেন, আর দোয়া করার পরে যখন বিছানায় গেছে আরামে গেছে ঘুমিয়ে পড়েছেন, আর ঘুমিয়ে পড়ার পরে দেখতে পায় চারিদিকে একটা ফুল বাগান, বারো বছর পরে স্বপ্ন দেখতে চায় চারিদিকে ফুল বাগান, কি সুন্দর দেখতে এত বড় বিল্ডিং, চকচকে বিল্ডিং দেখতে কত ভালো, ওই ফুল বাগানের ভিতর দিয়ে একটা বয়স্ক ব্যক্তি দাঁড়ি পাকা ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে, আব্দুল্লাহ দূরে থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম, ওই বয়স্ক ব্যক্তির সালামের উত্তর দিলেন, আব্দুল্লাহ ছুটে 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 বলে আমি স্বপ্ন দেখছি, ওই মানুষটা সালামের উত্তর দিয়ে দাঁড়িয়ে গেছে, আব্দুল্লাহ ছুটে ছুটে ওই মানুষের কাছে মোসাফা করে জড়িয়ে মুখের দিকে তাকিয়ে দেখছে অন্য কেউ না, ওটা হলো সেই আব্দুল্লাহর আব্বা যার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের হযরত ওমর জোরবালের, সুবহানাল্লাহ। ক বছর পরে দেখছেন, ক বছর, বারো বছর, এক বছর নয় বারো বছর পরে দেখছেন সেই আব্দুল্লাহ আব্বাকে দেখেছেন, আব্বাকে জড়িয়ে ধরে বলছে আব্বা এত বড় নিষ্ঠুর আপনি, তাহলে কেন, তাহলে আপনি দুনিয়াতে বিদায় নিয়েছেন আপনি একবারও আমাকে দেখা দেননি কেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই জায়গায় বসে বসে বলছে শোনো তুমি আব্দুল্লাহ আমি দুনিয়াতে বিদায় নিয়েছি ক বছর হচ্ছে বলো, বলেছে হুজুর এক বছর নয় গুনে গুনে বারোটা বছর, ক বছর হয়েছে বারোটা বছর, বলছে আব্দুল্লাহ যেদিনকে আমার কবরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ যেদিনকে রসুলুল্লাহ তরিকায় কবরে দাফন করেছিলে, মিনহা খলকনাকুম অফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আমার বুকের উপরে তিন মুঠো মাটি দিয়েছে আব্দুল্লাহ, সেই দিন থেকে এই বারোটা বছর আল্লাহ দরবারে আমার জবাব দিতে সময় লেগে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, এই বারো বছর জবাব দেওয়ার পরে আমার আল্লাহ জবাবের বিনিময়ে খুশি হয়ে আমার আল্লাহ জান্নাত আর জান্নাতের ভিতরে বিল্ডিংটা আমাকে দান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের মাজারের ভিতরে রসুলুল্লাহর পাশে কবরের পাশে যদি শুয়ে শুয়ে বারো বছর সময় দিতে লাগে, আপনি আমি কোথাকার কে দুটো আলু ভাতে দে ও দুটো পুড়ে যায় তার খান পনেরোতে আমাদের কতদিন সময় লাগবে, জবাব দিতে পারবো? তাহলে আমাদের সঠিক পথ বাঁচতে হবে কি হবে না, বেছে নিয়ে সঠিক পথে চলতে হবে আমাদের মিলেমিশে, আগে আপনার কেউ হবে না, দুনিয়ার যত সাথী আছে সব থাকবে কিন্তু মরে যাবার পরে কেউ হবে না। সব থেকে বেশি ভালোবাসি কাকে, মা এখন মা বাবার থেকে ছেলে তার স্ত্রীকে বেশি ভালোবাসে, বাসে না, এই বাংলাদেশে একটা ইউটিউব জগতে এখন তোরপাড় করছে, ছেলেটা বাইরে থাকে তার বউ তিনটে তিনটে মোবাইল চালিয়ে গন্ডগোল করেছে, ছেলেটার নাম কি জিসান নাকি নাম জিসান মনে আছে, হ্যাঁ হ্যাঁ ওই যে ছেলেটা সৌদি আরবে থাকে, বিবির ফোন, বিবির ফোন দেখে সব সময় বিজি, স্বামী জিজ্ঞাসা করবে কি করবে না তোমার ফোন বিজি, আর মেয়েদের তো চেনা বড় কঠিন, চেনা কঠিন না, একদম মুহূর্তে গিরগিটের মতো রূপ পরিবর্তন করবে, কোথা বলছো অন্য জায়গা,
কার সাথে কথা বলছো? তাহলে আমার আব্বার সাথে কথা বলছিল, বলে না বল না, আর মার সাথে কথা। আচ্ছা আপনাদের গ্রামের মেয়েদের স্বামী যা তো আছে, আচ্ছা স্বামীরা কোনোদিন মেয়েদের বাপ হয়? স্বামীরা বাপ হয় না? স্বামীরা বাপ হয়? অনেক মেয়েরা আছে স্বামীদের বাপ বলে, কোথায় বলে? মনে করেন সাউরি ছোট থেকে খেটে খেটে সংসার গুছে কাজ বাস করে একটু সংসার ঠিক করে ছেলে বড় হয়েছে বিয়ে দিয়েছে, আচ্ছা ওই সংসারে যদি ক্ষতি হয় সৌ সাউরি মেনে নেবে? কারণ তারা তো কষ্ট করে করেছে। আর এখনকার মেয়েরা আটটার সময় উঠবে, বেরাস করতে করতে মেশা করতে করতে দাঁত ঘষতে ঘষতে আধ ঘন্টা পার করবে, তারপরে চালে সেটে পড়ে খাবে, তারপর একটু সিরিয়াল দেখবে, তারপর সংসার কাজ হবে। ঠিক বলছি ভুল বলছি? কিন্তু আগেকার মায়েরা তো তা করতো না, সকালবেলা উঠে বেরাস করার সুযোগ পেত না, বেরাস কলকেট ছিল না, চুলো থেকে একটু ছাই তুলে দাঁত ঘষে সংসারের কাজ করতো, করতো না? এখন এখনকার এই মেয়েদের তো আলাদা, এদের কাছে বড় বড় মোবাইল কি বারোটা বেজেছে, এখন সব স্বামীর কাছে সবসময় বউ আবদার করে, এটা দাও ওটা দাও, যাই স্বামী কিনে দেয়, বাপ মা বলে এই কইছে দু টাকা রাখ, তুই দশ টাকা ইনকাম করি, পাঁচ টাকা যদি ব্যয় করিস তাহলে বড় হবে কিভাবে, বলে কি বলে না? বাপের বাড়ি গেছে, দুই লোকে বাপের বাড়ি গেছে, বাপের বাড়িকে বলছে এই দেখো তোমার বাড়িতে না, তুমি তো কিনে দিলি, মা বাপ কেমন করে, আব্বা মা কেমন করে, একটা কাজ করো তাহলে কি, তাহলে আমরা একটা বেনারসি কিনে দাও। সৌর বাড়িকে বলছে একটা বেনারসি না তো, একটা কলকাতার মেয়েরা তো বেনারসি পড়ে না, এরা সব মধুমালা আর কি কোথায় যা পাখি জামা আর কি কোথায় জামা রেস্তা, ই একটা কিনে দাও। একটা জামা কিনেছে বারো হাজার টাকাতে কিনে দিয়েছে, আচ্ছা এই বারো হাজার টাকা দামের জামা যদি কিনেলে বাড়ি আসে সাউরি দেখলি কি ও চা তৈরি করে খাওয়াবে না, বড় বড় চোখ বার করবে, চোখ বার করবে? এখন ওই মধুমালা জামা গায়েতে যে বাড়ি আছে সাউরি বলছে ও মা এ মাল কোথায় পেয়েছি, কে কিনে দেস? তাহলে আমার বাপ কিনে দেস, ভালো ভালো না, মাঝাতে কে কিনে দিয়েছে? আমার বাপ কিনে দিয়েছে। আচ্ছা সত্যিকারে বাপ কিনে দিয়েছে? হ্যাঁ দেন জিসান বলছে আমার বোর ফোনটা বিজি রয়েছে, রাত বারোটায় ফোন করি ব্যস্ত, সকালবেলা ফোন করি ব্যস্ত, এত কথা যাই বলি তাহলে আল্লাহ কিরে বাপের কে, খোদার কসম আমি কার সাথে কথা বলছি, খালাতো ভাই মামাতো ভাই ফুবু বাপ মা আত্মীয় স্বজন? জিসান বলছো দাঁড়া, তুই যদি রূপ পরিবর্তন করতে পারিস, আমি পারবো না, রূপ পরিবর্তন কি হচ্ছে ও সে কোট ফোট কি কোথায় জানে সব পাল্টে পাল্টে নিয়ে ও একটা অন্য নাম্বার মেয়েটার কাছে ফোন করা শুরু, ওর স্ত্রী ফোন করে বলছে আমি তোমার ভালোবাসি আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি আই লাভ ইউ বলছে, যা আকাশের চাঁদ নেমেছে, তুমি কি করো? তাহলে আমি সৌদি আরবে থাকি, মাসে আমার পাঁচ লাখ টাকা ইনকাম, এ তো কেমন হচ্ছে বিরাট ব্যাপার। তোমার স্বামী কি করে? তামা আমার বিয়ে হয়েছে। কি কে বলছে আমার বিয়ে হয়েছে, তবে সে দুদিন পরে না সে অল আউট চলে গিয়ে কোথায় গিয়ে, তাহলে সে চেন্নাই কাজ করে, বলে বাড়ি আসে না, তাহলে সাত বছর তার মুখ দেখি নে। আজি এই কথা যদি বলে যে ছেলের সাথে কথা বলছি সে খুশি হবে না, আর এ চাচ্ছে তাকে কন্ট্রোল করতে নিয়ে আনা, বলে আমার সাত বছর মুখ দেখাতে কি হয় না, তাহলে চাই তাহলে তাহলে সে কি করে, তাহলে চেন্নাই কাগজ কুলে, তাহলে যে তুমি কি করো, তাহলে আমি এই অফিসে চাকরি করি, তাহলে তাই তাহলে হ্যাঁ, তাহলে যে তোমার ছবি দেখি, এ মেয়েটা ভিডিও কলে ছবি দেখাচ্ছে, আচ্ছা ওই ছেলেটা ছবি দেখে চিনতে পারবে কি পারবে না, এও তো আমার বউ, এ বলছে তোমার ছবি দেখি, তাহলে আল্লাহকে আমার ছবি যদি দেখো তুমি দেখো না তুমি জীবন থাকতে পারবে না, কেন তোমার কলচে ফিটে যাবে, আর আমি তো সৌদি আরবে রয়েছি আমি তো ঠিক মতো যেতে পারবো না, তোমার যদি কলচে রাতের বেলা ছটফট করে একটু বাড়ি এসো তো আমি তো যেতে পারবো না, যেতে গেলে তো সময় লাগবে, অর্থাৎ আমি তোমার দেখা করবো না, কি করবো আমি তোমার দেখবো কিভাবে, আমি ডাইরেক্ট তোমার সাথে হোটেলে গিয়ে দেখা করবো, হে তো খুলে খুশিতে ভাগে বা হোটেলে দেখা হবে পাঁচ লাখ টাকা ইনকাম করে দেখে, তাহলে তুই কি করবে আমার সাথে দেখা করার পরে তুমি কি করবে, তাহলে আল্লাহর কে বাবের কে, আমি না সেই সেই যে যন্ত্র চিহ্নে কাগজ কুড়োচ্ছে আমার বর, দুদিন পর চলে গেছে ওর এক তালাক দু তালাক তিন তালাক, ওর গোষ্ঠী শুধু তালাক দেবো, বললে সংসার করবো না, তালাক সব শুধু পার করে দেবো, তাহলে তাই তাহলে হ্যাঁ, তাহলে যে তাহলে আমি টিকিট কাটি বাড়ি যাই, তাহলে হ্যাঁ, তাহলে তুমি একটা হোটেল ঠিক করো, এখন এই হোটেল ঠিক করে যন্ত্র বসে আছে, আর এ মাল সে জায়গায় গিয়ে দেখছে কে, যেখানে বাগের ভাই সেইখানে গে সন্ধ্যায় ফরওয়ার্ড করে ধরে ধরেই বলছে বল মোবাইল মোবাইল গুলো কেড়ে নিয়েছে, নি বলছে তুই কার সাথে কথা বলছিস বল, মেয়েটা এখন নাটক শুরু করেছ না, মেয়ের মাও নাটক করছে না, বাবাজি আবার আবার এখনকার সময় নাই, হিন্দু বলেন মুসলিম বলেন খ্রিস্টান বলেন এটা রোগের কারণে কিন্তু সবাই পেরেশান, সে রোগটা কি রোগ, করোনা, করোনা মানে কি কেউ করোনা, স্বামীর যদি করোনা হয়েছে বউ পাঁচাতলাম মারে,
স্বামী রয়েছে বউ লাম্মাচ্ছে ওর কাছে মানা ও মল্লে কি ওর সাথে আমি যাব দরকার নেই আর বউ রয়েছে স্বামী যে পাঁচার দৌড়াতে পানি লেগে করছে খা পাঁচার দূরে তা বলছে তুই দেখো ছোটবেলা তুমি আর আমি একসাথে সংসার করেছি সব দুঃখে সব কথা বলেছি আর তুমি আমার গালে পানি দিচ্ছ দশার দূরে থেকে তোর কাছে গেলে ধরবে তোর কাছে যাও নেইলে খাবি খা না পালি সরে যা করে না করে না স্বামী স্ত্রী মিল নাই অশান্তি অশান্তি স্বামী দোকান চালে সকাল বেলা চলে যায় রাত নটায় বাড়ি আসে বেবি সারাটা দিন ধরে মোবাইলে চ্যাট শুরু করেছে চ্যাট করছে না এখন এর স্বামী দোকান চালায় সামনের দিকে দাঁত একটা উঁচু মুখ কালো দোকান চালায় আরে যার সাথে চ্যাট করছে দেখতে খুব ভালো বলছে তুমি কি করো এ বলছে আমি শর্ট লেগে চাকরি করি কত টাকা তাহলে মাসে 50,000 টাকা মাইনে বল তোমার স্বামী কি করে তাহলে চাঁদ দোকানদার চাঁদ বদিন গেলাস মাসে ইয়ে তখন বুকি বাড়ি মলছে বলছে আল্লাহ এত লোকের মাথায় বাস পড়ছে আমার চার দোকানদারের মাথায় বাস পড়ে না ওর মাথায় বাস বলে নতুন পার্টি তুলবো এখন যদি এই সিরিয়াল দেখে আর যদি এই মোবাইল দেখে যদি এই কাজ করে ওর স্বামী যদি বাড়ি আসে ওর আসল স্বামী আর ভালো লাগবে জীবনে ভালো লাগবে না 12টা বেজে যাবে এই স্বামীর সাথে অশান্তি আর আগেকার মেয়েদের দেখবেন বাপ এত মারি মেরেছে ফমনা ভেঙে গেছে চুল ছিঁড়ে গেছে বেলাউ ছিঁড়ে গেছে শাড়ি ছিঁড়ে গেছে ছুটে গিয়ে বাথরুমের বারে বসে রয়েছে বলছে তুই তোর বাপের বাড়ি জানা তো তোর জবাই করে দেবো বলতো না এ জবাই করে দেওয়ার কথা বলছে বাথরুমের ভিতর লোক আছে গোলার ভিতর লোক আছে অন্য বাড়িতে লোক আছে বাপের বাড়ি যাবার কথা বলে না আর এখনকার মেয়েদের মারতে হয় না চোখ যদি একটু বার করেছে বলছে ওলা একটু তোর ভাত খাবো না তুই ছেড়ে দে তুম ফেল তোর ভাত খাবো না করছে না করে না দেখেন এখন সে মারতে হয় শুধু চোখ বার করছে তোমার ভাত খাবো না এটা খাবে কোথায় যন্ত্রে তো 12টা বাজাচ্ছে ভাবো যে আমার ভাইয়েরা ওরে যুবকের জনেরা মোবাইলটা হলো খারাপ খারাপ যে বিবিকে আপনি ছোট থেকে নিয়ে সংসারে করছেন তাকে এত মহাপদ ভালোবাসে আপনি এতকালের পরে দেখবেন ওই ঘরে কিন্তু আপনার বিবি থাকবে না কেউ যদি বলে ছোট থেকে সংসার করেছিলে মহাব্বতের সংসার আজকে তোমার স্বামী মারা গেছে আজকে তোমার স্বামীর পাশে একটুকুনি শো কাল 10টায় তো মাটি হবে ওই লাশাগা থাকবে না পাশে শো বলে মাল মা পাগলা হয়ে গেছে স্বামী মরে গেছে ওর পাশে মানুষ হই বলবে কি বলবে না কার আপন কে আপন কে পর হবে না সব বেকার ভালো যে আমার ভাইরা আপন তো এই ব্যক্তি হবে মহাপত কি করতে হবে মহাপত কাকে করবে যিনি আপনার মরণের সময় কাজে লাগবে মরণের পরেও কাজে লাগবে তিনি হলেন আখিরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর আজকে বাপ মা ছেড়েছি নবী ছেড়েছি সব 12টা বেজে গেল শুধু বিবির মহব্বতে গেতে কি গাইনি বউ যদি বলেছে আমার সোনা ইয়ে তো মনে আছে কোথায় লাম মারি এইবা বউ আমার সোনা বলেছে পাগল হয়ে যাচ্ছে কিন্তু না এসব আছে নাটকের ভালোবাসা কেউ কেউ শুধু নাটক কেন মোবাইলে নাটক হয় না আদালত হচ্ছে কে আপন কে বর কি কি কত কি হচ্ছে এসব নাটক তবে বউদের ভালোবাসেন তবে ভালোবাসার সাথে সাথে সবকিছু পাঁচটা জিনিস বউকে বলো না গোপন পাঁচটা জিনিস বউকে বললে তোমার গদি নর্দমায় তোমার বাড়ি অশান্তি হবে একটা বলি আপনি গোপনে যদি কিছু করেন আপনি আপনার বিবিকে বলবেন না কারণ যদি বলে না কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন ছোট থেকে সংসার করছে বউ বলছে আই লাভ ইউ আমি তোমার বিরাট ভালোবাসি এ বলছে আমি তোমার জানের থেকে ভালোবাসি রাতের বেলা খাবারলে মার ঘরে না ঢুকে তোমার ঘরে ঢুকে তোমার বিরাট ভালোবাসি তুমি খাও এ গালে তো মধু খাও ও বলছে সোনা খাও গালে তুলে খাওয়াচ্ছে রাতের বেলা শুয়ে শুয়ে বলছে তুমি আমার কত ভালোবাসো বলছে বিরাট ভালোবাসি বলছে তোমার বিরাট ভালোবাসি তা সব হচ্ছে তাহলে তাই তাহলে হ্যাঁ তা ছেলেটা বলছে কেমন ভালোবাসা আমি একটু দেখবো আমার কতটা মহব্বত করে আমার কতটা ভিতরে কতটা রাখা আমি একটু চেক করে দেখি তাহলে ঠিক আছে বলছে তুমি আমার সব ভালোবাসো তাহলে যা বলো সম্মানে তাহলে ঠিক আছে সকালবেলা উঠে আর আস্তে আস্তে করে বাজারে গেছে বাজারে খাসির দোকানে গিয়ে বলছে ও ভাই খাসির মাথা আছে তাহলে হ্যাঁ তাহলে একটা খাসির মাথা আমার দিতেই হবে আজ তো খাসির মাথা দিতে হবে একটা আজ তো খাসির মাথা ব্যাগে করলে বাড়িয়েছে কাপড়ের দোকান থেকে একটা লাল গামছা কিনেছে কি কিনেছে
লাল গামছা কিনে আর বউ বাপের বাড়ি গিয়েছে আর ওই লাল গামছা খাসির মাথাটা ভালো করে বেঁধেছে ভালো করে বেঁধে আর শ্বশুর বাড়ি সে কি খাট ওই খাট দিয়েছে খাটের তলায় দেখবেন আড়া মতো থাকে না খাটের তলায় ওই আড়ার সাথে গামছাটা ভালো করে বেঁধেছে কি সেই মাথা কিসির মাথা খাসির মাথা বেঁধে রেখে দে স্বামী শুয়ে রয়েছে বউ বাড়ি পাশে শুয়েছে তা খুব হাসছে স্বামী খুব হাসছে বউ বলছে কি হয়েছে না কি হয়েছে তুমি এত হেসছিস কেন বলো না কি তাহলে একটা কথা তোর বলা যাবে না ও সব বলছে আর ওটা বলবো না তাহলে তোমার ছোট থেকে সংসার করে তুমি বলবে না হ্যাঁ তাহলে তুমি আর বিশ্বাস করো না কি হয়েছে বলো না তাহলে না বলবো না তাহলে আল্লাহকে একটুকুন বলো কি হয়েছে তাহলে কি বলো জানি সেই কালকে মোটরসাইকেলে যাওয়ার সময় একজনে আমার ইচ্ছা করে ধাক্কা মেরেছে আর আমি যাই ঘুরে দেখি আবার আমার গালে চড় মেরেছে আচ্ছা বলে ইয়া সহ্য হয় তা আমি কি করেছি সোজা গিয়ে ও দেখি রাস্তা দাঁড়িয়ে 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 পেশাব করছে আর আমি পিছনে থেকে তরবালে এক ঝেড়ে মেলেছি গলায় একে মাই তোর মাথাকে টুকরে চলে গে ওই মাথাটা লে আর আমি খুশিতে বাবে বাগে বাগ গামছা করে বেঁধে খাটার তলায় বেঁধে রেখেছি তো লোক তুমি মালের তলায় তাহলে হ্যাঁ লাম মেরে খাটের উপরে নিচে পড়ে বলছে এ খাটা আমি সব না এ খাটে আমি যদি যন্ত্র বেঁধে রেখে তো তা ভালো তাহলে খবরদার কারোর সাথে বলিস না জান তাহলে না না জীবনে বলবো না সকালবেলা মেয়েদের পার্টি অফিস কথা বলেন তিনি থালা বাটি মাঝে কল বা বাড়ি কাজ না থাকলে সিরিয়ালের ঘর এখন তো ঘরে টিভি প্রত্যেক ঘরে হয়ে গেছে কম বেশি তার থেকে বড় মাল হয়েছে মোবাইলে রিমোট টেপো এই টেপো সেই টেপো বাড়িতে তো আর রিমোট লাগে না শুধু মুখই বলো দিচ্ছে কি যন্ত্র দিচ্ছে তা এক জায়গায় বসে আছে হতিতি মেয়েদের পদার দেখবেন খুব নরম মেয়ে বলছে জানিস বউ তাহলে কি তাহলে আমার কচির বাপ কি করে তাহলে কি তাহলে সেই সেই একজন না মাথাকে টেনি কি ওলা উঠোর বাচ্চা মাথাকে টেনি আর খাটের তলায় বেঁধে রেখেছে খবরদার বউ তুই যেন কারো বলিস নে তুই যেন আচ্ছা এই কথা এ বলবে ও ওর সাথে বলে বলছে তুই যেন কারো সাথে বলিস নে আরে ওর কাছে বলছে তুই যেন বলিস নে ও আগে আরেকজন বলছে তুই যেন বলিস এখন এই বলতে 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 খবর কোথায় গেছে থানার পুলিশ আগে হা করে মাথা কেটে মাথা কেটে ঘরের ভিতরে এসে বলছে এই তোমার নাম আব্দুল সাদ তার তাহলে হ্যাঁ তাহলে কই তাহলে তুমি মার্ডার করেছো তাহলে কই না তাহলে মার্ডার করেছো তাহলে হ্যাঁ চল 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 বলছে এই খাট খাট খাটের তলায় ঢোক ঢোক তাহলে আল্লাহর কি কিছু নেই খাটের তলায় ঢুকে দেখছে মাল কি খাসির মাথা আচ্ছা ডিক্লেয়ার করেছ কে হ্যাঁ বলবেন না আপনার কত টাকা রয়েছে কত টাকা চাকরি নিজে আপনি চাকরি করেন কত টাকা চাকরি করেন কত টাকা আপনার ব্যাংকে রয়েছে স্ত্রীকে বলবেন না যদি বলে ওই যেই পুকুটুকি ঝগড়া হবে তাহলে ও এখন তোমার টাকা বেশি টাকার গরম দেখাচ্ছ ঘুরে বলবে বলবে না বলবে দেখবেন একজন জাল বুঞ্চার হাসছে খুব জাল বুঞ্চার খুব হাসাহাসি করছে তে বলছে তুমি পানি হচ্ছে মেঘ ডাকছে আকাশ ডাকছে আর তুমি এত হাসছিস কেন তাহলে ছোটবেলার আমার একটা ঘটনা রয়েছে তাহলে কি ক্রিকেট খেলতে গিয়ে গন্ডগোল হয়েছিল ওর একে মারি তো মেরে ফেলে দিস সেই টাইমটা ছিল কখন এরকম আকাশ থেকে পানি হচ্ছিল আকাশ দেখাচ্ছিল মেঘলা মেঘলা মতো ভাব এইরকম টাইম মেরেছিল তাই জাল বুনতে বুনতে আর পানি হচ্ছে আকাশ দেখাচ্ছে সেই কথা মনে পড়েছে তাই আমি হাসছি তাহলে ও সেই পিছনের কথা মনে পড়েছে তাহলে হ্যাঁ কার সাথে বলেছ বিবির সাথে সংসার করতে করতে ঠুকিটাকি করতে গেল গন্ডগোল হয় গন্ডগোল হয়েছে একদিন মুলো খেঙ্গা তুলেছে কে বউ বউ মুলো খেঙ্গা তুলেছে মারবে এই স্বামী খেঙ্গা তুলেছে মারবে ভোট তখন এখন বলছিল ও তুমি সেই উইকেটের বাড়ি মেরে লোপ পেয়ে রেছে ফের তুমি কি আমার মারবে বললে গেছো দেখেন তিনি আচ্ছা ও আর জেলে থাকবে না বাড়ি থাকবে বাবা যে আবার ভাইয়েরা ওরে যুবকের জোয়ানেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যদি সমাজের ভিতরে বাঁচতে চাও আমি রসুলুল্লাহ বলে দিলাম এক একটা করে আমাকে নিয়ে মেনে চলো আমি যে কথাগুলো তোমাদেরকে দিয়েছি সেই কথাগুলো যদি মানতে পারো তোমরা কামিয়াবি হয়ে যাবে আর সেই কথাগুলো যদি না মানো তোমরা কখন কালে কামিয়াবি হতে পারবে না তোমরা জান্নাত যেতে পারবে না মরণের পরে তোমাদের জন্য জাহান্নাম হয়ে যাবে ভালো যে আমার ভাইয়েরা ওরে যুবকে জনেরা 100 এর মধ্যে 95% মুসলমান এমন রয়েছে এরা কিন্তু আল্লাহকে মানে না এরা কিন্তু আল্লাহ নবীকেও মানে না 100 এর মধ্যে 95% মুসলমানের সাথে আল্লাহকে মানে না আল্লাহ নবীকেও মানে না যদি বলেন কেন মুসলমান মান না আল্লাহ রসুল বলেছেন এলমে শিক্ষা করা
ফরজ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের জন্য ইলমে শিক্ষা করা হলো ফরজ কি ইলমে শিক্ষা নামাজ কিভাবে পড়তে হয় রোজা কিভাবে করতে হয় হাঁস কিভাবে জবাই করতে হয় গরু কিভাবে জবাই করতে হয় ছাগল কিভাবে জবাই করতে হয় এইগুলো শেখার নাম তো ইলমে শিক্ষা আচ্ছা আমাদের বাচ্চাগুলোর এই যে বাচ্চাগুলো আছে এরা সব কেজি স্কুলে কম বেশি পড়ে না আচ্ছা আপনাদের ভিতরে এতগুলো বাচ্চা কম বেশি কেজি স্কুলে পড়ে ইংলিশ মিডিয়ামে পড়ে আচ্ছা কোটা ছেলে মাদ্রাসায় পড়ে আল্লাহ রসুল বলেছে মাদ্রাসায় পড়ো ইলমে শিক্ষা করো এরা আল্লাহ রসুলের থেকে জ্ঞান বেশি হয়ে গেছে কেজি স্কুলে দিয়েছে আচ্ছা কেজি স্কুলে কিভাবে পেশাব করতে হয় কিভাবে পায়খানা করতে হয় শেখায় একটা কেজি স্কুলের বাচ্চা আর দেখবেন কেজি স্কুলে কিন্তু হেউরো কমরা যায় না যায় বাড়ির যারা চালাক বুদ্ধিমান ব্রেন ভালো এদের কিন্তু কেজি স্কুলে দেয় কি দেয় না যে এই ছেলেটার মাথার ব্রেন খুব ভালো দিতে হবে নাক দিয়ে শিগনি পড়ছে হবে না কেজি স্কুলে দেয় না এই কেজি স্কুলের বাচ্চা কেজি স্কুলে চালাক তো কেজি স্কুলে রয়েছে একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার বাড়ি লোকজন চলাচল করছে কি সুন্দর ঘর রং চকচকে রং করা ঘর ওই ঘরের ভিতরে ঘরের বাইরে এসে কেজি স্কুলের ছেলে শুট শুটের চেন খুলে দেয় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে অনেক পেশাব করে না আর পেশাব করতে গিয়ে কি করছে জানে 50 নুনু ধরে আর পেশাব করতে লিখছে 50 পেশাবে 50 লিখছে তার একটা বুদ্ধিমান বলছে এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ালে গিয়ে কি লিখেছিস তাহলে আমি 50 লিখেছি তবে যখন বড় হবে 100 লিখবো এখন 50 লিখেছি বড় হলে 100 লিখবো তাহলে দাঁড়িয়ে পেশাব করতে নে তোর মাস্টার বলি নে যে কিভাবে পেশাব করতে হয় তাহলে আল্লাহর কি কি বল বলে আমি একদিন পেশাব কেজি স্কুলে পেশাব করতে গিয়ে দেখি আমার মাস্টার চেন ছেড়ে তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে আচ্ছা মাস্টার যদি দাঁড়িয়ে চালায় বাচ্চারা কি বুঝবে আচ্ছা এই শিক্ষা করার জন্য দিচ্ছে বাপ মরে গেছে জানাজা পড়াবে কে ইমাম সাহেব ডাকেন ইমাম সাহেব আর ইমাম সাহেব দেখছে এই এ তো এমএলএ রে এ ছেলের বিরাট পয়সা আল্লাহু আকবার নিয়ত করছে আল্লাহু আকবার আল্লাহ মনে জানাজার পরে আরতি কাবুতে বিদায় করবে মনে কিছু টাকা দেবে খুব বড় লোকে এর ছেলের বড় লোক ফের বলছে আল্লাহু আকবার কেন বাইরের বাইরের যারা ইমাম হবে এদের কিন্তু মহব্বতের ইমামতি হবে না মালের হবে দোয়া হবে মালের আর নিজের ছেলের কি ওই মালের কথা বলবে যেটা আমার আব্বা এখনই জানাজার পরে দাও না আমি আর আব্বাকে চোখে দেখতে পাবো না ছেলেদেরকে জিজ্ঞেস করতে চালিয়ে রালে অন্য সবাই হাবিজাবি করছে করছে কি করে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মিলে মিশে আল্লাহ রসুলের শরিয়াত মোহাবিক চলার মতো তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এখন ভাই বক্তব্য করবেন আপনাদের এলাকার মানুষ চেনেন তো আপনাদের এলাকায় জনাব হাফেজ মাওলানা রেজাউল ইসলাম সাহেব তবে আল্লাহ রসুল বললেন মানজা আলিমান আও মুতাআদ্দিমান ইন্দা মাগফিরাতে নুফিয়া মিনহু আযাবাল কবর যদি কোনো আলেম যদি কোনো হাফেজ যদি কোনো কবরের স্থানে পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় কবরবাসীর পাশ দিয়ে হেঁটে আছে কবরে যদি আযা হয় ওই হাফেজ সাহেব কিছু বলুক আর না বলুক শুধু পায়ের শব্দে রসুল বলেছেন 40 দিনে কবরে আযাবকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকেন জোরে বলেন আর জোরে বলে মানজা আলিমান আও মুতাআদ্দিমান যদি হেঁটে যায় পায়ের শব্দে যদি 40 দিনে কবরে আযাব মাফ হয় আর যদি পাশে দাঁড়িয়ে দোয়া করে তাহলে কি হবে বাস পড়বে না হ্যাঁ হ্যাঁ আল্লাহর রহমত ঝরে পড়বে তাই তো আমার আল্লাহ আপনাদের নসিব ভালো আপনাদের এলাকার আমি ভাইয়ের সাথে বীরভূম বাঁকুড়া কম বেশি পশ্চিম বাংলার জেলা জেলা প্রত্যেক জেলায় জেলায় ভাইয়ের সাথে আমরা একা জলসা করি হয়তো আপনারা জানেন না বিক্ষ তোমার নাম কি ফলে পড়িস গ্রামের তো দাম দিতে চাই না কিন্তু না বাইরে কি বাস ফেলে সে আপনারা জানেন আপনি যারা ইউটিউব চালান চালায় ইউটিউবে কি শুধু রেজাউল ইসলাম বলবেন আর তো মনে পশ্চিমবেলা আর বক্তার ওই জায়গা ঠাঁই পাবে না মানে এত অজ ইউটিউবের ভিতরে আরো যদি আল্লাহ যদি আর 5টা বছর হায়াত দান করে ওই সে যে কোয়ালিটির মানুষ নাকি ইউটিউব খুললে আগে হুজুরের ছবি আসবে যাই হোক এখন বক্তব্য রাখবেন জনাব হাফেজ মাওলানা রেজাউল ইসলাম ভাই এতক্ষণ প্রায় দু ঘন্টা ধরে আমি আপনাদেরকে বিরক্ত করলাম কারণ এখানকার পরিবেশটা সম্পূর্ণ আলাদা সেই হিসেবে সমাজে নিয়ে বলতে গিয়ে যদি আমার কথার মাধ্যমে যদি কোনো ভাইয়ের মনে কষ্ট দুঃখ লেগে থাকে সন্তান হিসেবে ভাই হিসেবে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন দরুদ আল্লাহ।